হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকম টু নিউ ব্লগ। তো আজ হচ্ছে ফেব্রুয়ারি 14, আজকা ব্ল্যাক ডে ভি হে, আউ আজকা সরস্বতী পূজা ভি হে। আর গোটে কথা, যাহা লাগে জেনটা লাগে, আমি একটা জিনিস নিয়ে মনো, আমি ব্ল্যাক ডে হি মনামু আউ সরস্বতী পূজা হি মনামু। তো আজ এই সময় রেমন্ডা হাই স্কুল নিকে তো দেখামু পলা স্কুল নে ডেকোরেশন কেনা হয়েছে। এটা আমার ভাই মানে অছন, যে পলা দেখমা ডেকোরেশন কেনা করছেন। পূজা তো স্টার্ট হবার 10 বাজে পরে, 10 বাজে কি 10 বাজে পরে হবা এমন কহুলে আদি ভাই মানে যেটা কহুলে, মুই তো কনফার্ম নি জানি। তো স্টার্ট হলা পরে দেখামু ভালো ডেকোরেশন। দেখুন, গেট ভি ভল সাজাইছন, আমার প্রায় সে যা না গেট নে করছন। আমার বেলা সবগুলো সে না করছো না, আমি যে পুরনা স্কুলে ছিল বলে নয়া স্কুল বেড়া বেলা এইখানে গেটটা বনাইছন, ভাল বনাইছন গেটটা ভি। আর এটা বনাইতে ন ক্লাসর পিলামানে, আমি যেতলে ভি ন পড়ু ন ক্লাস ক্লাসর পিলামানে এটা বনাইতে। আর ভিতর ডেকোরেশনটা মেট্রিক ক্লাস বালকু দেশন, তো ভিতর কে যেন দেখমা ভিতরে কেন ডেকোরেশন করেছেন। এখানে আমি লিখেছেন হ্যাপি সরস্বতী পূজা, ডেকোরেশনটা বলেছে দেখুন ডেকোরেশন ভাল করেছেন, ডেকোরেশন আমার আমার জুনিয়র মানে তো জানালে আসলে আমি তো এটা পুরি বেলুছন আর মিশ্র এটা ছানুছন তো সেটা তরকারি বনাউছন ঘরে মিশ্র এটা পুরি ছানুছন আই কুহলা খাউছে আদে মশলা পাকটা করুছ না বে আমার আইয়া। তো মোকালে না পূজা পূজা শোন না পুরি রেডি হয়েছে, পায়েস রেডি হচ্ছে, পায়েস আর তরকারি, পুরি তরকারি পায়েস তারপরে তো এখানে ভাত কোন দৌছন কে এখানে আশ্রম কাকারা করছে ও এটা গো মা গো পেট ভরিছে, পেট ভরিছে। ভাই মানে তো জবরদস্তি খুঁয়ে দিলে মতে।
কিছু কথা নেই। তো ইয়ারা দেখুন যদি ভালো মনেছেন আমাদের আশ্রম বিদ্যালয়ের, হ্যাঁ তো ইনি দেখুন রেঙ্গল ফাংশন হওয়া যায়নি রেডি করুন। সুমন্ত দা, হ্যাঁ সুমন্ত দা, তো দেখুন এটা রেমুন্ডা আশ্রম র করিছন ঠিকঠাক চলবা। তো এসে নাইছে রেমুন্ডা আশ্রম তোরাতে যে ব্লক হচ্ছে রেমুন্ডা ব্লক কর্তা কি হো। তো আজ রেমুন্ডা হাই স্কুল সঙ্গে রেমুন্ডা আশ্রম স্কুল আর রেমুন্ডা ক্লব যে আছে আমার রেমুন্ডা স্কুল পাখে যে ক্লব আছে সেটা বি দেখে দিলাম। তো আজকে যদি ভিডিও ভালো লাগলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব টিকে করবে আর বেল আইকন দেওয়াটা নিয়ে ভুলবে। তো দেখা আমার নেক্সট ভিডিওতে, যে আমার সময়